ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 14 নম্বর প্রশ্ন, সুদী ব্যাংকে চাকরি করে এমন নিকটাত্মীয়র ঘরে দাওয়াত খাওয়া কি জায়েজ? যদি আপনার নিকটাত্মীয় সুদী ব্যাংকে চাকরি করে আর অন্যান্য তার ইনকাম সোর্স আছে, তাহলে আপনি তার বাড়ি দাওয়াত খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে তার সেই ইনকাম সোর্স ছাড়া আর কোনো ইনকাম সোর্স নেই, তাহলে বেঁচে থাকা উচিত। সুদী ব্যাংকের তার চাকরি হারাম, তার রুজি হারাম, এইরকম দাওয়াত থেকে বেঁচে থাকাই উচিত। কিন্তু হয়তো নিকট আত্মীয়, তাকে গিয়ে নসিহা করতে পারবেন, দিনের দাওয়াত দিতে পারবেন, এই স্বার্থে যদি যান। রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, ইহুদিরা সেই যুগে সুদখোর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিন্দা করতে গিয়ে বলেছে ওয়াকলিহিম রবা, এই ইহুদি জাতি বড় সুদখোর, তাদের যেসব পাপাচার ছিল তার একটি বড় পাপ হচ্ছে তারা সুদখোর ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিদের বাড়ি দাওয়াত খেয়েছেন। সুতরাং আপনার নিকট আত্মীয় মুসলিম গুনাহগার ফাসিক, তারা সুদ খায়, হারাম খায়, তাদের বাড়িতেও যদি যাওয়াতে আত্মীয়তার সুসম্পর্কের মাধ্যমে দিনের দাওয়াত দিতে পারেন, তাহলে যাবেন। কিন্তু তাদের সাথে আন্তরিকতা রেখে ভালোবাসার খাতিরে যাবেন, এরকমটা জায়েজ নয়। তারপরে বলছেন যে দাওয়াত খেতে গেলে পর্দা করতে সমস্যা হয়। হ্যাঁ, পর্দা করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই যাবেন না, বা পর্দায় সমস্যা না হলেও যেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে না, কারণ তারা দিনদার নয়, দুনিয়ামুখী, তারা দুনিয়া দুনিয়া করে এবং সেখানে ভালো ইসলামী কোনো পরিবেশ নেই, এমন দাওয়াত গ্রহণ না করা কি ঠিক? হ্যাঁ, দাওয়াত গ্রহণ করা ওয়াজিব নয়। একমাত্র ওলিমার দাওয়াত, বিবাহের পরে যে ওলিমার দাওয়াত দেওয়া হয় শরীয়ত সম্মত ছেলের পক্ষ থেকে, এই দাওয়াত ওয়াজিব, বাকি অন্য কোনো দাওয়াত কবুল করা ওয়াজিব নয়। দাওয়াত দেওয়া যেমন মুস্তাহাব ভালো কাজ, এইরকমই দাওয়াত কবুল করা ভালো কাজ, সুন্নাত ভালো। কিন্তু কেউ দাওয়াত দিলে যে আমাকে কবুল করতে হবে এমনটা কোনো ওয়াজিব নয় শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ তাআলা আলাম। যদি মনে করে সেখানে যাওয়াতে আপনার দিন দুনিয়ার উপকারিতা আছে, দিনের দাওয়াত পেশ করতে পারবেন, অথবা তাদের কাছে গেলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল থাকবে, তাহলে যাবেন। আর যদি দেখেন যে সেখানে গেলে আরও আমার দিনের আমলের ক্ষতি হবে, তারা শুধু দুনিয়া দুনিয়া করে, সেখানে কোনো দিনই পরিবেশ নাই, তো অবশ্যই যাবেন না।